Good morning, student. Welcome to Gurukul Study Center for Technical Service Examination. Student, today I am going to talk about the topic of the electrical department, which is a diploma. তো অনেক প্রতীক্ষার পর আমাদের এই অ্যাডটা এসেছে। তো স্টুডেন্ট, এবার তোমাদের দেখানোর পালা, তার সাথে সাথে আমরাও থাকবো। তো টিসিএল নোটিশ নম্বর আমি দিয়ে দিয়েছি। তো যেই যেটা স্টোর্সে 14টা পোস্ট আছে, 14 পোস্ট, আর যেই ইলেকট্রিক্যাল গ্রেড টুতে 400 পোস্ট আছে। তো এবার এখানে তোমার ইউআর রিজার্ভ আনরিজার্ভ ক্যাটাগরি সবার ভাগ ভাগ করে দেওয়া আছে, আর ডিটেলসটা তোমাদের দিয়েছি। এখন স্টুডেন্ট, যেটা বক্তব্য যে এই এত বড় একটা গুরুত্বপূর্ণ এই প্যান্ডামিক সিচুয়েশনের পর যে কিভাবে এই চাকরিটা পাবে, তার কিছু আমি ডেটা আমি বলে দিচ্ছি, তোমরা সেগুলো ফলো করো। তোমরা জানো যে এটা 100 নম্বর টোটাল এক্সাম হয়, 100 নম্বরের এক্সাম হয়। তার মধ্যে হচ্ছে তোমার তাতে সময় থাকে 90 মিনিট, সময় থাকে টোটাল 90 মিনিট সময়। 60 হচ্ছে টেকনিক্যাল থাকে, আর 40 নন টেকনিক্যাল থাকে, নন টেক। এখন গুরুত্বপূর্ণ স্টুডেন্ট, যে টেকনিক্যাল নন টেকনিক্যাল এখানে থাকে, অন্যান্য পরীক্ষা থেকে এটার একটা বিশেষত্ব হলো তোমাকে এখানে একটা পার্সেন্টেজ কোয়ালিফাই মার্কস কিন্তু করতে হবে। তোমরা জানো যে 40% জেনারেলদের জন্য, 35 এবং 30% আদার যারা আছো তাদের জন্য এটা কিন্তু তোমাকে কোয়ালিফাই মার্কসটা করতে হবে। আর অবশ্যই এখানে যেটা গুরুত্বপূর্ণ, অন্যান্য পরীক্ষাতে তোমরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যালের জিকে সেকশনটা করলেই হয়ে যাবে। এখানে কিন্তু জেনারেল অ্যাপটিচিউড, মানে সেখানে প্রায় তোমাকে সবই করতে হবে, ম্যাথ করতে হবে, রিজনিং করতে হবে এবং জিকে পড়তে হবে। আর তার সাথে তোমার ইংলিশ করতে হবে, আবার বেঙ্গলি তোমাকে 5 নম্বর পড়তে হবে। তাহলে বিশাল এই ভাস্ট সিলেবাস তুমি কিভাবে কভার করবে, এটা তোমাকে কিন্তু ভালো করে নির্দেশ করতে হবে। স্টুডেন্ট, সব থেকে যেটা ইম্পর্টেন্ট যে এই এত বড় পোস্টে পেতে গেলে তোমাকে কি করতে হবে। তো স্টুডেন্ট, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এখন ডিপ্লোমা বেসিস যে এক্সামগুলো হচ্ছে, তোমাদের 60 যে টেকনিক্যাল আছে, এখানে কিন্তু পড়ার বিষয়টা একটু অন্যরকম তোমাকে করতে হবে। অনেক ছেলের কাছে রাজপুত আছে, ভিকে মেহতা আছে, হান্ডা হান্ডা আছে, জেবি গুপ্তা আছে। তো তুমি কোনটা পড়লে বা কি পড়লে কতটা পড়লে চাকরি পাবে, তো সেটা গুরুকুল স্টাডি সেন্টার তার কিন্তু পুরো দিক নির্দেশ দিচ্ছে। আর এখানে আমাদের স্টুডেন্টদের টিসিএল এর আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, এবং সেখানে স্যারেরা টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয়ই আমাদের পড়ানো চলছে। টেকনিক্যাল সেকশনে আমাদের স্যারেরা টেকনিক্যাল করছে, যেখানে মক টেস্ট এবং মান্থলি টেস্টের মাধ্যমে আমরা তৈরি করছি ছেলেদের। আর আমাদের নন টেকনিক্যাল সেকশনে ইংলিশ জেনারেল অ্যাপটিচিউডের প্রায় সব ক্লাসই স্টার্ট হয়ে গেছে। তো আমার কাছে স্টুডেন্ট, এখানে প্রিভিয়াস ইয়ারের একাধিক কোশ্চেন এখানে আছে, সেই কোশ্চেনগুলো দেখলে তোমরা হয়তো ফলো করতে বুঝতে পারবে যে এখানে যে ইংলিশের কোশ্চেনগুলো তোমাকে কিন্তু প্রায় সবই করতে হবে। মানে এখানে মিসপেল পড়বে, ওয়ান ওয়ার্ড পড়তে হবে, অ্যান্টোনিম সিনোনিম তো আছে, তার সাথে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও দেখতে হবে, এবং তোমাকে ওয়ান ওয়ার্ড বললাম, তারপর তোমাকে ইডিয়ামসটাও লক্ষ্য রাখতে হবে। তো এত সিলেবাস তোমাকে ভালো করে করতে হবে। আর একটা কথা তোমাদের বলবো যে এটা কিন্তু পরীক্ষা খুব দ্রুত হবে, তো তোমরা সেভাবে প্রিপারেশনটা নাও। আর যারা গুরুকুলে অ্যাডমিশন নিতে চাও, তো সেই সব স্টুডেন্টদের বলবো দ্রুত তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। আমাদের এখানে নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল দুই ব্যাচই শুরু হয়ে গেছে, এবং অনলাইন অফলাইন দুই মোডে আমাদের ক্লাস চলছে। তো স্টুডেন্ট, আমি আর বেশি কথা বলবো না, শুধু এইটুকুই বলছি যে এই রাজ্য সরকারের রাজার মতো যে চাকরি, টিসিএল এর চাকরিকে রাজ্য সরকারের রাজার চাকরি বলা হয়, তোমরা কিন্তু এটা এখন এই সুযোগটা নিতে পারো, নিয়ে কিন্তু একদম পড়াশোনা বাড়িয়ে দাও। যে যে জায়গায় আছো তাতে কিন্তু আরো আরো অনেক বেশি করে পড়াশোনা করো, মানে পড়াশোনা করলেই তবে কিন্তু তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। স্টুডেন্ট, তাহলে এখানে আমি শেষ করলাম। আর তোমরা যারা ভর্তি হতে চাও, আমাদের এই দেখবে নিচেতে এই নম্বর দেওয়া রয়েছে, 9874074233, সেখানে ফোন করো আমাদের। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সব ক্লাসই হচ্ছে, এবং টিসিএল পাওয়ার জন্য আমি তোমাদের আগে থেকে আগাম বেস্ট অফ লাক জানিয়ে রাখলাম, মানে পরীক্ষার আগেই জানিয়ে রাখলাম, কারণ তোমরা ভালো করে প্রিপারেশন নাও। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা যে যেভাবে পড়ো, রুটিন তৈরি করো। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল সব সেকশন খুব ভালো করে পড়তে হবে,
কারণ স্কোরটা যদি ভালো করে না করো, আমাদের প্রিভিয়াস ইয়ারে যারা পেয়েছে আমি ভিডিও দেবো চেষ্টা করছি, তো তোমরা নজর রেখো আমাদের গুরু কৃষ্ণ মিশনটার ইউটিউব চ্যানেল, আমি হয়তো খুব দ্রুতই সাকসেসফুল স্টুডেন্টের ভিডিও দেবো। তার আগে আরেকটা কথা বলবো যে তোমরা কিন্তু প্রিপারেশনটা ভালো করে নাও এবং যে যা পারো, মানে সেই আদা জল খেয়ে প্রিপারেশনটা যেটা বলি আমরা সেভাবে কিন্তু প্রিপারেশনটা নাও। টেকনিক্যালের কোন কোন জায়গাগুলো পড়বে আমাদের যারা স্টুডেন্ট তাদের তো বলে দিচ্ছি, তোমরাও কিন্তু সেইভাবে ফলো করো এবং সমস্ত চ্যাপ্টার ভালো করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এইগুলো আজকে আমি এখানে শেষ করলাম।